এখানে এটা হচ্ছে ড্রাইভিং স্কুল, এখানে ড্রাইভিং শেখানো হচ্ছে। এই যে দেখেন, গাড়ি শেখানো হচ্ছে, প্রাইভেট কার শেখানো হচ্ছে, হুন্ডা শেখানো হচ্ছে। এটা অনেক বড় এরিয়া, এই দেখেন এদিকেও আছে, এদিকেও আছে। নারী পুরুষ সবাই একসাথে এখানে ড্রাইভিং শিখে। বিআরটিএতে যেভাবে মানে ট্রেনিং দেওয়া হয়, যেভাবে পরীক্ষায় নেওয়া হয়, ওইভাবে তাদেরকে ট্রেনিং করাইতেছে। বিআরটিএতে পরীক্ষা এভাবে নেওয়া হয়। এই যে এখানে আরেকজনে হুন্ডা শিখতে আছে, আর ওই পাশে দেখেন একটা ব্রিজ করা হয়েছে। ওই ব্রিজে ওঠার সময় অবশ্যই হুন্ডা দাঁড় করাইতে হয়, এবং নামার সময় আবার হুন্ডা দাঁড় করিয়ে এরপরে নামতে হয়। এভাবে এই সিস্টেমে ড্রাইভিং শেখানো হচ্ছে। এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে। আবার ওই যে ব্রিজের আগে আবার স্পিড ব্রেকার রাখছে, এই যেমন একটা মেয়ে এই যে উঠছে, এ আগে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তারপরে আবার উঠতে হবে। স্টার্ট বন্ধ হয়ে গেছে ওই মেয়েটার, ঠিক আছে, সমস্যা নেই, আবার নামবে। এখানে আবার ব্রেক করতে হবে, এই ব্রেক করছে, ব্রেক করার পরে আবার নামবে। এটাই হচ্ছে সঠিক নিয়ম। আমাদের দেশে এমন করে শেখানো হয় না, ব্রিজ নাই, কোনো রকম শিখায় তারপরে বিআরটিএতে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়। আপনারা দেখেন অনেক ভালো লাগছে এদের শেখানোর স্টাইলটা। এরিয়া অনেক বড়, ওইদিকে প্রাইভেট কারের জন্য ব্রিজ করা হয়েছে। এই যে প্রাইভেট কারটা এখন উঠবে, উঠার আগে আপনার ব্রিজের আগে দিয়ে ব্রেক করবে, ব্রেক করে এরপরে উপরে উঠবে, আবার নামার সময় ব্রেক করে তারপরে নামবে। প্রাইভেট কার বলেন আর হুন্ডা বলেন, সবগুলো এই সিস্টেমে শেখানো হয়। এই যে প্রাইভেট কার এখন উঠবে ব্রিজে, এই উঠার আগে আপনার ব্রিজে দাঁড়াবে, এ দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আবার উঠবে। একটু অপেক্ষা করুন, এই যে প্রাইভেট কারটা আবার উঠবে, উপরে উঠে এরপরে নামার সময় আবার ব্রেক করে নামবে। কারণ আমরা রাস্তায় চলতে গেলে ব্রিজে উঠার আগে হয়তো ব্রেক করতে করা লাগে, ব্রেক করতে লাগতে পারে, সেজন্য ব্রেকের প্র্যাকটিসও করা হচ্ছে ব্রিজে উঠার সময় নামার সময়। দেখছেন দাঁড়াইছে, এখন আবার নামতেছে, এই নামছে। পুরো জায়গাটা হচ্ছে ড্রাইভিং স্কুলের জায়গা, মানে এরা হুন্ডা শিখায়, প্রাইভেট কার শিখায়। এদের সিস্টেমটা আমার ভালো লাগছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।